এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উপকূলীয় এলাকায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর সহ উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সাতক্ষীরায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এছাড়া প্রস্তুত রাখা হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর জাহাজ ও হেলিকপ্টার। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে মাবুদ আজমির প্রতিবেদন দেখুন। দেশের দক্ষিণাঞ্চল ও সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার দিকে ঘূর্ণিঝড় বুলবুল এগিয়ে আসার খবরে আতঙ্ক উৎকণ্ঠা বাড়ছে ওইসব এলাকার মানুষের মধ্যে। দিনব্যাপী গড়ি গড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়, সন্ধ্যার পর বাড়তে থাকে বৃষ্টি ও বাতাসের বেগ। বেশি ঝুঁকিতে রয়েছে উপকূলীয় আটটি জেলা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুরের মানুষ। সুন্দরবন সংলগ্ন জনপদ সাতক্ষীরা, শ্যামনগর ও আশাশুনি, খুলনার দাকোপ ও কয়রা উপজেলার সব মানুষকে সকাল থেকে সরিয়ে নেওয়া শুরু করে প্রশাসন। সাতক্ষীরার বেড়িবাঁধগুলো ঝুঁকিতে থাকায় জলোচ্ছ্বাসে আরও ক্ষতির আশঙ্কা করছে এলাকার মানুষ। সকাল থেকে বৃষ্টি বাড়তেছে, বাতাস বাড়তেছে, এখন বন্যা আসলে কী না কী হয় এটা আল্লাহই জানে কী অবস্থা হয়। সন্ধ্যার পর খুলনা ও মোংলায় বাড়তে থাকে বৃষ্টি ও বাতাসের গতি। এরই মধ্যে সাতক্ষীরা ও খুলনার আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিতে থাকা মানুষদের। দুর্যোগকালীন সময়ে যাতে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার, ছেঁড়া, বিস্কিট এবং আনুষঙ্গিক যা যা আছে সকল কিছু সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে মজুদ আমরা রেখেছি। মংলা বন্দরে থাকা 14টি বড় জাহাজ নিরাপদে নোঙ্গর করা হয়েছে, পণ্য ওঠানামাও বন্ধ করে দেওয়া হয়। সুন্দরবন এলাকার 1200 আশ্রয় কেন্দ্রে ভিড় বেড়েছে আশ্রয় প্রার্থী উপকূলবাসীর। আতঙ্কিত মানুষদের আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং ও প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। উপকূলবর্তী এলাকার মানুষগুলোর সাহস অনেক বেশি এবং তারা এই মহাবিপদ সংকেতের মধ্যেও তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছে না। আমরা যেটা করছি তাদেরকে এক ধরনের জোর করে বুঝিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে হচ্ছে। ভোলার দ্বীপাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মনপুরা, কলাতলী, ঢালচর, চর নিজাম ও চর পাতিলা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারাও আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন। লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে পুলিশ, কোস্টগার্ড, নৌপুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় 13,000 সদস্য কাজ করছে। চট্টগ্রামে সকাল থেকে বন্দরের মূল জেটির জাহাজগুলো বহির্নোঙ্গরে পাঠিয়ে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং। এদিকে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুত রয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। এরই মধ্যে যশোর ক্যান্টনমেন্ট থেকে সাতক্ষীরা পাঠানো হয়েছে সেনাবাহিনীর সদস্যদের। ঝড়ের পরবর্তী অবস্থা দেখে নৌ ও বিমান বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উপকূলীয় ওইসব এলাকায় 5 থেকে 7 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব নৌরুট বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ।